नमस्कार बंधुरा, आमि ऋतुमिता सबाइके वेलकाम जानाच्छि एइ च्यानेले। आज बानाबो ओभेन छाड़ा गोटा मुर्गीर तंदूर। मांसटा खेते खूब सफ्ट हय आर खूब टेस्टी हय। ताहले शुरू करि आजकेर रेसिपिटा। आमि एखाने 700 ग्राम गोटा मुर्गी निएछि। तंदूर बनानोर समय खूब बड़ चिकेन ना व्यवहार कराइ भालो, कारण बड़ चिकेन होले ताड़ाताड़ी मांसटा सिद्ध होते चाइबे ना। चिकेनटाके विभिन्न जायगाय डिप करे चिरे निते होबे, जाते मसलागुलो भालो करे मांसेर भेतर ढुकते पारे आर मांसटाओ ताड़ाताड़ी सिद्ध होते पारे। प्रथम मैरिनेशनेर जन्य नून दिलाम 1 टेबिलस्पून मतो, आदा रसुन बाटा दिलाम 1 टेबिलस्पून मतो, কাঁচা লঙ্কা বাটা দিলাম 2 টেবিলস্পুন মতো। এখানে কাঁচা লঙ্কাগুলো ঝাল কম তাই একটু বেশি পরিমাণে দিয়েছি। ভিনিগার দিলাম 2 টেবিলস্পুন মতো, এখানে ভিনিগারের বদলে লেবুর রসও ব্যবহার করা যেতে পারে। চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই ফার্স্ট ম্যারিনেশনটা খুব দরকার, তাহলে চিকেনের একটা আঁচটি গন্ধ থাকে সেটা পুরোটাই কেটে যায়। এইভাবে আধ ঘন্টা চিকেনটাকে রেখে দিতে হবে। এইবার সেকেন্ড ম্যারিনেশনের জন্য প্রিপারেশনটা করে নেব। আমি ফ্রাই প্যানে সরষের তেল দিলাম 3 টেবিলস্পুন মতো। তন্দুরে সরষের তেলটা ব্যবহার করলে টেস্টটাও খুব ভালো হয়। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর ইন্ডাকশন বা গ্যাস যেটা ইউজ করা হচ্ছে রান্নার জন্য তার ফ্লেমটা পুরো অফ করে দিতে হবে। তেলের টেম্পারেচার যখন পুরো কমে যাবে তখন 2 টেবিলস্পুন মতো বেসন দিতে হবে। বেসন এখানে বাইন্ডিং এর কাজ করবে। লাল রং হওয়ার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম 2 টিস্পুন মতো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম। এইবার গ্যাসটা অন করে একদম লো ফ্লেমে বেসনটাকে ভালো করে মেশাতে হবে, যাতে কোনো লাম্পস বা দানা না থাকে। গরম অবস্থায় যদি বেসন দেওয়া হয় তাহলে পুরো বেসনটা জ্বলে যাবে, তাই টেম্পারেচারটা কমিয়ে নেওয়া হলো। তন্দুরের জন্য কালারটা রেডি হয়ে গেল। এই কালারটাই আমি ইউজ করব, বাইরে থেকে আর কোনো কালার দেব না। এই বেসনের মিক্সারটা ঠান্ডা হয়ে গেলে একটা বাটির মধ্যে ঢেলে দিতে হবে। ওই বাটিতে জল ঝরানো টক দই দিলাম 150 গ্রাম মতো, 1 টেবিলস্পুন আদা রসুন পেস্ট দিলাম, 1 টিস্পুন মতো লাল লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম 1 টিস্পুন, কসৌরি মেথি দিলাম 1/2 টিস্পুন, চাট মশলা দিলাম 1/2 টিস্পুন, গোলমরিচ দিলাম 1/2 টিস্পুন, বিট নুন দিলাম 1/2 টিস্পুন, গরম মশলা দিলাম সামান্য পরিমাণে 1/4 টিস্পুন, 1 টেবিলস্পুন মতো লেবুর রস দিলাম। ভালো করে মশলাগুলো মিক্স করে নিতে হবে। লাস্টে নুনটার পরিমাণ ঠিক আছে কিনা জানার জন্য চেক করে নিলাম। মশলা দেখলাম একদম পারফেক্ট হয়েছে। আধ ঘন্টা হয়ে গেছে, তাই এখন সেকেন্ড ম্যারিনেশনটা শুরু করব। প্রথম ম্যারিনেশনে চিকেন থেকে জল বেরিয়েছে, তাই চিকেনটাকে আলাদা জায়গায় তুলে নিলাম। এবার যে মশলাটা তৈরি করে রেখেছি সেটা চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে দেব। খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে দিতে হবে। মশলাটা মাখানো হয়ে গেছে। এবার একটা সুতো দিয়ে চিকেনের লেগ দুটো বেঁধে দিতে হবে, যাতে রান্না করার সময় চিকেনটাকে এদিক ওইদিকে উল্টাতে পাল্টাতে সুবিধা হয়। চিকেনটাকে 4-5 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব। 4-5 ঘন্টা চিকেনটা ম্যারিনেশন করে রেখে দিলে মশলার পুরো টেস্টটা চিকেনের মধ্যে ঢুকে যাবে আর চিকেনটা খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। আমি প্রায় 4 ঘন্টা বাদে চিকেনটাকে ফ্রিজ থেকে বার করলাম। ঠান্ডায় মশলাগুলো চিকেনের গায়ে ভালো মতো লেগে গেছে। এইবার রান্না করা হবে, তাই কড়াইতে তেল দিলাম 1 টেবিলস্পুন মতো। তেল গরম হয়ে গেছে, এবার চিকেনটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে। বাটির মধ্যে যে এক্সট্রা মশলাটা লেগে আছে সেটাও চিকেনের গায়ে মাখিয়ে দিলাম।
চিকেনটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা লাগিয়ে দিলাম। 10 মিনিট বাদে ঢাকনা খুলে চিকেনটাকে উল্টে দিতে হবে। এইভাবে চিকেনটা সব দিক কুক করে নিতে হবে। চিকেনটা পুরো সিদ্ধ হয়ে গেছে। চিকেনটা পুরো সিদ্ধ হতে প্রায় 30 মিনিট মতো সময় লাগলো। এবার দোকানের মতো স্মোকি টেস্ট পাওয়ার জন্য চিকেনটাকে গ্যাসের আগুনে 2 থেকে 3 মিনিট চারিদিকে ঝলসে নিতে হবে। চিকেনটা পুরো সিদ্ধ হয়ে গেছে। ধনে পাতা বা পুদিনার চাটনির সাথে এই তন্দুর খেতে অপূর্ব লাগে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। থ্যাংক ইউ।